অবহেলার কারণে বছরের পর বছর ঝুলছে অর্থঋণ মামলা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংক। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মামলা পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রতিনিধি ও নীতি বিভাগ এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত গঠন করা হয়েছে। সময়বদ্ধ কার্যপদ্ধতি অনুযায়ী মামলা নিষ্পত্তির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সম্প্রতি বিভিন্ন অর্থঋণ মামলার রায় ও আদেশ পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক দেখেছে, মামলাগুলো নিষ্পত্তিতে প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে, ফলে আমানতকারী ও ব্যাংক উভয়ের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার পিছনে মামলায় সব পক্ষ, বিশেষ করে বাদী ব্যাংকের সুদক্ষভাবে মামলা পরিচালনায় অনেক অবহেলা পরিলক্ষিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এমন অবস্থায় অর্থঋণ আদালতে বিচারাধীন মামলায় যথাসময়ে নিষ্পত্তি লক্ষ্যে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ প্রস্তুতি সহকারে মামলা পরিচালনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে ব্যাংক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, 2023 সালের জুন শেষে অর্থঋণ আদালতে 72,540টি বিচারাধীন মামলার বিপরীতে আটকে রয়েছে 1,78,270 কোটি টাকা। ছয় মাস আগে ডিসেম্বর শেষে অর্থঋণ আদালতে 72,189টি বিচারাধীন মামলার বিপরীতে আটকে ছিল 1,66,887 কোটি টাকা। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বিচারাধীন মামলা বেড়েছে 371টি। এর বিপরীতে নতুন করে 11,383 কোটি টাকা আটকে আছে।